নমস্কার, এখনকার ভিডিওটির বিষয় হলো C-13 NMR। আমরা এর আগের ভিডিওতে হাইড্রোজেন NMR দেখেছি। তো এখানে কেন C-13 নিলাম, কারণ আমরা হাইড্রোজেন NMRই দেখেছি C-12 এবং C-13-এর মধ্যে, যেহেতু এখানে প্রোটনটা 6টা এবং নিউট্রনটাও 6টা, কিন্তু এখানে প্রোটন 6টা নিউট্রন 7টা, এই অড হওয়ার জন্য এই জিনিসটা NMR অ্যাক্টিভ হয়। ওকে, তাহলে C-12 কিন্তু NMR অ্যাক্টিভ নয়। কিন্তু নেচারে যদি দেখি C-12 পাওয়া যায় প্রায় 98.89%, সেখানে C-13 পাওয়া যায় মাত্র 1.11%। তাই এর সেন্সিটিভিটি প্রচণ্ড কম হওয়ার জন্য C-13 NMR-এর ক্ষেত্রে আমাকে বেশি পরিমাণে কম্পাউন্ডটাকে নিতে হয়, কারণ তার ন্যাচারাল অ্যাবান্ডেন্স অনেক কম। এখানেও একই রকম ব্যাপার, আমরা যদি দুটো কম্পেয়ার করি, যে প্রোটন NMR আর C-13 NMR-এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, কিছু কিছু সিমিলারিটি দেখতে পাবো, কিছু কিছু আলাদা দেখতে পাবো। এখানেও প্রোটনটা একটা ম্যাগনেটিক বারের মতন কাজ করে, এবং যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই হয় তখন সেটা প্যারালালভাবে অ্যাক্ট হয় এবং সে NMR শো করে। এবার যদি গাইরোম্যাগনেটিক রেশিও যদি দেখি C-13 এবং হাইড্রোজেন যদি আমরা কম্পেয়ার করি, C-13-এর ক্ষেত্রে প্রচুর অনেক লো হয় এবং হাইড্রোজেনের ক্ষেত্রে গাইরোম্যাগনেটিক রেশিও অনেক বেশি হয়ে থাকে। যেমন এটার ক্ষেত্রে রেশিওটা হয়ে থাকে মোটামুটি 67.28 টেসলা হয়ে থাকে, আর এইখানে ভ্যালুটা হয়ে থাকে 267.53 টেসলা। এবার আমরা প্রোটন NMR-এর ক্ষেত্রে নিউমেরিক্যাল করবার সময় দেখেছিলাম 2π এখানে মিনট, তার মানে এখানে যেহেতু C-13-এর ক্ষেত্রে ভ্যালুটা এখানে কম, সুতরাং C-13 NMR-টা হাইড্রোজেন NMR-এর থেকে লেস সেন্সিটিভ হয়ে থাকে। ওকে, এবার আমরা যখন হাইড্রোজেন NMR যখন দেখেছিলাম বা প্রোটন NMR দেখেছিলাম, তখন যে স্কেলটা ছিল সেখানে কত ছিল, 0 থেকে 12 পর্যন্ত ছিল, বা কখনো 10 পর্যন্ত ছিল ডেল্টা ভ্যালু। কিন্তু এইখানে যে স্কেলটা থেকে থাকে 0 থেকে 200 পর্যন্ত থেকে থাকে, তাহলে স্কেলের একটা ডিফারেন্স আছে। এবার এই আমি যা কাজ করব, 0 থেকে 200 ডেল্টার মধ্যে আমি কাজটা করব। সো বিভিন্ন কম্পাউন্ডের যদি ডেল্টা ভ্যালুগুলো লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করব যদি শুধুমাত্র CH3 থাকে, 8 থেকে 30 পর্যন্ত হয়ে থাকে, CH2 থাকলে এইটা হয়ে থাকে, CH থাকলে এই রেঞ্জ, এই রেঞ্জগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এবার আমরা আসছি যে কত ধরনের সিগনাল পাবো এবং সিগনালটা কেমন ধরনের হয়। একই রকমভাবে হয়ে থাকবে, এই যে জায়গাটা থাকবে এটা শিল্ডেড জোন, শিল্ডেড জোন, এবং শিল্ডেড জোনটাকে আমরা কী বলে থাকি, আপফিল্ড, এবং এই দিকটা থাকবে ডিশিল্ডেড জোন এবং ডাউনফিল্ড। আমরা দেখার চেষ্টা করি বিভিন্ন রকম কম্পাউন্ডে কতগুলো সিগনাল পাবো এবং তার সিগনালগুলো স্প্লিটিংটা কীরকম ধরনের দেখতে হবে। মনে করো আমাকে CH3, CH2, CH3 দিল। ওকে, প্রথমে আমি দেখব কত রকম টাইপের আমার কাছে কার্বন আছে। সো এই কার্বন, এই কার্বন একই রকম দেখতে এবং এইটা আলাদা, তার মানে এইটার জন্য একটা সিগনাল পাবো, একটাই পাবো এই দুটোর জন্য, এবং এইটার জন্য আর একটা পাবো, তার মানে দুটো সিগনাল পাবো, টু সিগনাল। ওকে, এবার দেখো এই যে কার্বনটা রয়েছে এটা সেকেন্ডারি কার্বন রয়েছে, তো সেকেন্ডারি যদি থেকে থাকে তখন এর ভ্যালুটা একবার খেয়াল করে দেখো, CH2 এই ভ্যালুটা থেকে থাকে, আর যদি শুধু CH3 থাকে 8 থেকে 30 মধ্যে থেকে থাকে, তাহলে কোন জিনিসটা দাঁড়ালো, আমার কাছে শুধু CH3 যেটা আছে সেটা বেশি পরিমাণে শিল্ডেড জোনের মধ্যে রয়েছে। তার মানে আমি যদি এটা করি 0 থেকে 200 মধ্যে, তার মানে এই জায়গাটায় শুধু CH3-টার জন্য সিগনাল পাবো, কারণ এই দুটোর জন্য একটাই সিগনাল, আর এই জায়গাটা CH2-র জন্য সিগনালটা পাবো। ক্লিয়ার? তাহলে কটা সিগনাল পাবো? ক্লিয়ার। এবার স্প্লিটিং, এবার দেখো আমি এইটার জন্য আগে চিন্তা করছি কটা স্প্লিট পাবো, কটা কার্বনে কটা হাইড্রোজেন আছে, দুটো,
তাহলে স্প্লিটিংটা হবে 2+1 মানে n প্লাস ওয়ান হলো রুল। তাহলে এই জায়গাটা কটা হবে 2+1 মানে তিনটে, তার মানে এই জায়গাটা আমি তিনটে স্প্লিটিং পাবো। ওকে, এবার এই জায়গাটা চলে এসছে, এখানে কটা হাইড্রোজেন আছে? তিনটে, দুটো যোগ করবে না কিন্তু, এই দুটো তো একই বোঝাচ্ছে, তার মানে তিনটে, তার মানে 3+1 মানে চারটে, তার মানে এখানে আমি চারটে স্প্লিটিং পাবো। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি, করাটা খুবই সোজা, জাস্ট যে জিনিসটাকে দেখে নাও। মনে করো তোমাকে CH3CH2OH বলেছে, তুমি আগে দেখে নাও কটা টাইপের কার্বন আছে। সো তুমি নিশ্চয়ই বুঝতে পারছ এখানে CH2, এটা হলো CH3, ঠিক আছে? তো যদি আমি করি 0 থেকে 200 পর্যন্ত আছে, এইটা একটা টাইপ, এটা এ, এটা বি, দুটো টাইপের আমি সিগন্যাল পাচ্ছি। ওকে, এখানে কিন্তু প্রোটন NMR করছি না, আমি কার্বন NMR করছি, কতগুলো কার্বনের এরকম টাইপ আছে দেখবো, প্রোটনের দিকে আমি তাকাবো না। এবার আমি কী দেখবো, এই দুটোর মধ্যে এইটা স্প্লিটিং কোন দিকটা হবে, এই দিকটা করে, কারণ CH3 যে ভ্যালুটা থাকে কম থাকে, তাই তো? শুধু CH3 জন্য কম থাকে জিনিসটা, আর CH2 জন্য এইখানটা আমি পাবো। নর্মালি কিন্তু এটাই পাওয়া উচিত, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে হলো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এবং টেনে নেওয়ার জন্য এই যে CH2টাকে ডিসিলডেট করে দিচ্ছে, সো এটা ডিসিলডেট জোনের মধ্যে পাচ্ছে, তার মানে এই জায়গাটা এ পাবো এবং এই জায়গাটা কী পাবো, বি, কারণ ইলেকট্রন উইথড্র নিলে যা হয় আমরা জানি। আচ্ছা এবার তুমি দেখো এখানে কটা আছে, দুটো হাইড্রোজেন আছে, তার মানে 2+1 মানে তিনটে, তার মানে এখানে তিনটে স্প্লিটিং পাবো। এবার এখানে কটা হাইড্রোজেন আছে? তিনটে, 3+1 মানে কটা? চারটে, তার মানে এখানে চারটে স্প্লিটিং পাবো। ওকে, মনে করো তোমাকে এইরকম বললো একটা CH3CH Cl Cl, তাহলে কটা টাইপের হাইড্রোজেন আছে? দুটো টাইপের হাইড্রোজেন আছে, দুটো টাইপের হাইড্রোজেন আছে, 0 থেকে শুরু করে 200 পর্যন্ত হচ্ছে। ওকে, এটা বেশি ডিসিলডেড জোনে আছে, তো এখানে এর জন্য কটা পাবো? একটা হাইড্রোজেন আছে, 1+1 মানে দুটো, তার মানে এই জায়গাটা আমি দুটো পেলাম। ওকে, আর এই জায়গাটার জন্য কটা পাবো? 3+1 মানে চারটে কোয়াড্রেট পাবো। ক্লিয়ার? তো এমনভাবে আমাকে বিভিন্ন কম্পাউন্ড দিলে আমরা কি না বার করতে পারি। লাস্ট আর একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, CH3CH Cl CH2CH3। খেয়াল করে দেখো এই CH3 কিন্তু সেম না, কেন? এই CH3 সঙ্গে অ্যাডজাস্ট আছে এইটা, এই CH3 সঙ্গে অ্যাডজাস্ট আছে CH2, সো ডিফারেন্ট। সুতরাং এ বি সি ডি যদি আমরা দিয়ে দিই, এবার যদি আমরা এটা করবার চেষ্টা করি, ওকে, যদি করবার চেষ্টা করি, তাহলে আমাকে দেখতে হবে সবথেকে ডিসিলডেট কোনটা আছে এইটা, কারণ ক্লোরিন টেনে নিচ্ছে, কটা হাইড্রোজেন? একটা, তার মানে বিটা একেবারে এই দিকটা করে থাকবে, তাই তো? এবার রেঞ্জের মধ্যে থাকবে, যে রেঞ্জের মধ্যে হবে স্যার, একটা হাইড্রোজেন, একটার জন্য কটা পাবো? দুটো পাবো। ওকে, এইটা এই যে এবার এবার এইটা পাবো, এটা কটা হাইড্রোজেন? দুটো আছে, দুটোর জন্য কটা পাবো? তিনটে। ওকে, এবার দেখো এই ক্লোরিনটার কাছাকাছি এসে স্থিরটা রয়েছে, সুতরাং এটা বেশি ডিসিলডেট, তাই না? তার মানে N+1 মানে 3+1 মানে চারটে পাবো, তার মানে চারটে। ওকে, এখানেও ঠিক তাই, 3+1 মানে চারটে। ওকে, সো এইভাবে নাম্বার অফ স্প্লিটিং কতগুলো হবে, স্পিন স্পিন কার্লিং হয়ে কতগুলো সিগন্যাল পাবো, এবং তাদের স্প্লিটিং কতগুলো হবে, সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করেছি। আমরা প্রোটন NMR-এ পড়েছিলাম, একটা হলো জে ভ্যালু, যেটাকে আমরা কাপলিং কনস্ট্যান্ট বলে থাকি। মনে রাখবে CH3-কে চেনার আর একটা উপায় হলো, এর জের ভ্যালু হবে 115 থেকে 125 হার্জ হয়ে থাকবে। যদি এটা CH2 হয়ে থাকে 150 থেকে 170 হার্জ হবে, আর যদি এটা CH হয়ে থাকে 240 থেকে 270 হার্জ হবে। অর্থাৎ জে ভ্যালু থেকেও আমরা আইডেন্টিফাই করে নিতে পারি। আর জে ভ্যালু মানে নিশ্চয়ই জানি, কাবলিং কনস্ট্যান্ট মানে এই সেন্টারগুলোর মধ্যে ডিস্টেন্সটা বোঝাচ্ছে, তাই তো? আর জে ভ্যালু কোনো একটা এর ক্ষেত্রে ওটা কনস্ট্যান্টই থাকবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। কার্বন NMR-এর একটা মডার্ন টেকনিক হলো DEPT টেকনিক, একটু বোঝার চেষ্টা করো DEPT নামটা কি, ডিস্টর্নেস এনহ্যান্সমেন্ট বাই পোলারাইজেশন ট্রান্সফার। ওকে,
এটা সাহায্যে আমরা কী করতে পারি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রিতে কার্বনগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এটা কী হয় না, বিভিন্ন বিভিন্ন টাইম ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্স অফ পালস দেয়, সেটার উপর ডিটারমিন করতে পারি। শুধু মনে রাখবেন এই যে জিনিসটা আছে, এই যে রেডিয়েশানটা, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে করা হয়, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি। 45 ডিগ্রির ক্ষেত্রে আমরা শুধুমাত্র 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি মেজার করতে পারি, 4 ডিগ্রি পারি না। 4 ডিগ্রিতে ইনফ্যাক্ট আমরা ডিপিটি মেজারই করা যায় না, মানে আমি লিখেছি 4টি ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, কিন্তু 4 ডিগ্রি যেহেতু মেজার করা যায় না, তার মানে যেটা মেজার করতে পারছি না ডাইরেক্ট বলে দিতে পারি ওটা 4 ডিগ্রি। 90 ডিগ্রিতে শুধুমাত্র আমরা 3 ডিগ্রি মেজার করতে পারি, 135 ডিগ্রিতে আমরা মাত্র 1 ডিগ্রি এবং 3 ডিগ্রি, এটা আপওয়ার্ড হয়, আপওয়ার্ড মানে পজিটিভ হয়, এবং 2 ডিগ্রিটা হয় নেগেটিভ। মানে আমি বোঝাচ্ছি, মনে করো এটা হলো বেস লাইন, 1 ডিগ্রি এবং 3 ডিগ্রির ক্ষেত্রে কী হবে, উপর দিকে হবে, এটা 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, আর 2 ডিগ্রির ক্ষেত্রে কী হবে, নিচের দিকে হবে। ওকে, এই জিনিসটা মাথার মধ্যে রাখো। আমি একটা কোশ্চেন দিচ্ছি, বুঝতে পারবে। মনে করো তোমাকে এই এই জিনিসটা বলতে বলেছে, এটা একেবারে মডার্ন টেকনিক। তুমি কী করলে এই জিনিসটাকে, মনে করো এ বি সি ডি এই দুটোর জন্য একটা ই, 5টা সিগন্যাল আছে। এবার আমি এটাকে কী করছি, ডিপিটি 45, 90, 135 ডিগ্রি, কী কী অবজার্ভ করবো একটু খেয়াল করো। আমি কী বলেছি, 45 ডিগ্রিতে কী পাই, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি পাই। ওকে, তুমি ডিপিটি অ্যাপ্লাই করলে না, উইদাউট ডিপিটি করছে একটা, উইদাউট, যখন ডিপিটির অ্যাপ্লাই করিনি, তখন যেহেতু 5টা কার্বন আছে, তার মানে 5টা সিগন্যাল দেবে, 3টে, 4টে, 5টা, এ বি সি ডি ই, 5টা সিগন্যাল পাবে। যেই 45 ডিগ্রি করলে, তখন 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি পাবে, 4 ডিগ্রি পাবে না। 4 ডিগ্রি কোনটা, এইটা। তাহলে কী কী পাবো আমি অবজার্ভ করবো, এইটা পেলাম, মাঝখান গ্যাপ হয়ে গেল, এইটা পেলাম, এইটা পেলাম, এইটা পেলাম, বিটা গ্যাপ চলে গেছে, কারণ বিটা হলো 4 ডিগ্রি ছিল, ডিই। যখন তুমি 90 ডিগ্রিতে করলে, তখন কী পাবো, শুধু 3 ডিগ্রিটা পাবো। এর মধ্যে 3 ডিগ্রি কোনটা, এটা হলো 3 ডিগ্রি, তার মানে পুরো এরম যেতে থাকবে, ঠিক আছে, এইখানে একটা পিক দেবে, পিক দিয়ে ছেড়ে দেবে। ওকে, এটা 90 ডিগ্রিতে, তার মানে এই কোন পিকটা পেলাম, ডিটা পেলাম আমি। 35 ডিগ্রিতে যখন করবে, এটা মনে করো বেস লাইনে রয়েছে, কত কত পাবো, 1 ডিগ্রি আর 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি কোথায় রয়েছে, এটা 1 ডিগ্রি, এই দুটো 1 ডিগ্রি আর 3 ডিগ্রি, তার মানে প্রথমে পাবো, এটা পাবো, আর এখানে পাবো, এ পাবো, ডি পাবো, আর ই পাবো, পজিটিভ পালসে। হ্যাঁ, আর 2 ডিগ্রিটা কী হয়, নিচের দিকে হয়, ডাউনওয়ার্ড, মানে নেগেটিভ পালস। 2 ডিগ্রি কোনটা আছে বলো, দিস ইজ 2 ডিগ্রি, 2 ডিগ্রিটা ডাউনের দিকে পাবো। এবার তুমি এরকমভাবে পেলে পিকগুলো, এবার অ্যানালিসিস করলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছ, এইটা তোমাকে সবগুলো দিয়েছে, এটা দিয়েছে কত ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এবং কোন জায়গাটা আছে পিকটা বুঝতেই পেরে যাচ্ছ। যেই তুমি 90 ডিগ্রি করছো, বাকিগুলো হয়ে শুধু ডিটা পাচ্ছ, আর এখানের মধ্যে এ পাচ্ছ, ডি পাচ্ছ, ই পাচ্ছ, আর এটা কী পাচ্ছি, সি পাচ্ছি। তাহলে এই পিকগুলোকে অ্যানালিসিস করলে একটা নিশ্চয়ই আইডিয়া পেয়ে যাচ্ছি যে কোনটার জন্য কী, ডি মানে কী বুঝে গেছে, ডি মানে এটা, তার মানে 3 ডিগ্রি এক, 90 ডিগ্রি, 3 ডিগ্রি একটা রয়েছে, এরকম পাচ্ছি, তার মানে নিচেরটা নিশ্চয়ই 2 ডিগ্রি, পজিশানটা বুঝে যাচ্ছে। হ্যাঁ, আর এগুলোর মধ্যে এটা 3 ডিগ্রি পেয়েই গেছি, তার মানে বাকি দুটো নিশ্চয়ই 1 ডিগ্রি পেয়ে গেলাম, তাই না, আর এইটা থেকে বুঝে গেলাম যে আমার কাছে 4 ডিগ্রি নেই, তাই না, 4 ডিগ্রি নেই, মানে বিটা হলো, তার মানে আমার নিশ্চয়ই 4 ডিগ্রি। সো এইভাবে আমি কি না স্ট্রাকচারটা ডিটারমাইন করে দিতে পারি। সো কার্বন এনএমআরের ক্ষেত্রে এই ডেল্টা ভ্যালু রেঞ্জটা মনে রাখবে, ঠিক প্রোটন এনএমআরকে যেভাবে কাজে লাগিয়ে করেছিলাম, ঠিক ওরকমভাবে প্রবলেম নিয়ে আমরা কার্বন এনএমআরের ক্ষেত্রেও করে দিতে পারি। মনে রাখবে কিন্তু C-13 হলো এনএমআর অ্যাক্টিভ, C-12 কিন্তু কখনোই না, প্রিন্সিপাল বা সমস্ত কিছু, আর বাকিগুলো
সবই প্রোটন এনএমআরের মতন। সো প্রোটন এবং কার্বন এনএমআরকে কাজে লাগিয়ে আমরা যে কোনো অর্গানিক মলিকুলের স্ট্রাকচারটাকে বলে দিতে পারি। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব প্রোটন এবং কার্বন এনএমআর এবং ডিইপিটি টেকনিকটা তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ।